প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি বন্ধুরা। আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ইমেইলের ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমাদেরকে কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস এই ইমেইলটি শেখানোর চেষ্টা করব। ইমেইলটা তোমাদের যাদের দরকার তারা এখান থেকে কালেকশন করে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইমেইলের শুরুতেই তোমরা ফর্ম লিখবে এবং ফর্মে নিজের যে জিমেইল রয়েছে সেটাকে বসিয়ে দিবে। তারপরে দিবে টুতে বন্ধুর জিমেইল বসিয়ে দিবে। তারপরে সাবজেক্ট লিখবে, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসবে সেটা। তো আমরা এখন শিখতেছি হলো কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। তারপরে এই যে টুতে বন্ধুর নাম লিখছি ওই নামটাকে এখানে ডিআরের পাশে বসিয়ে দেবো এবং একটা কমা বসিয়ে দেবো, ঠিক আছে? ফ্রম টু এখানে যত আমরা লিখবো সবগুলো কিন্তু স্মল লেটারে লিখতে হবে, ছোটো হাতের অক্ষরে। এরপরে বডি অফ দ্য ইমেইলটা আমি বলতেছি, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই কেম টু নো দ্যাট, আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন। আমি জানতে পেরেছি যে তুমি এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছো। ইট ইজ এ ভেরি গুড নিউজ, এটা একটা খুব ভালো খবর। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাট ইউর রেজাল্ট, আমি তোমার ফলাফলে অনেক খুশি। সো আই কংগ্রেচুলেট ইউ, তাই আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি অন ইউর ব্রিলিয়েন্ট সাকসেস, তোমার উজ্জ্বল সাফল্যে। ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু আলামিন। বন্ধুরা, তোমরা এখানে তার বাবা মাকে সালামও দিতে পারো, ঠিক আছে? নোমর টুডে কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াংগার্স, এই অংশটাই বসে দিতে পারো। তবে আমরা এখানে ইমেলটাকে শুধু সংক্ষিপ্তভাবে লিখলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যত প্রকার রাইটিং পার্ট আছে তারা তোমরা এখান থেকে নিতে পারবে ইংলিশ উইথ আজিম থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।